উইকেন্ডে হতি ইসলাম পন্থীদের ওপর মার্কিন হামলার পর ইরান লোহিত সাগরে একটা যুদ্ধ জাহাজ পাঠানোর পর মঙ্গলবারের শুরুতেই তেলের দাম বেড়েছে ইয়ামানে অবস্থিত হতিরা হামাসের বিরুদ্ধে জয়ালের পদক্ষেপের প্রতিবাদে বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুটের মধ্যে দিয়ে যাওয়া জাহাজে হামলা চালিয়ে আসছে এর মেন কারণ ইজরায়েল হামাস যুদ্ধ যা এখনো অবধি চলে আসছে এটা একটা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হলে কিছু বৃহত্তম তেল উৎপাদনকারী দেশকেও নিজের সাথে জড়িয়ে ফেলবে ইরান লোহিত সাগরে একটা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বলে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র একটা মারাস্ক কন্টেনার জাহাজে হতি হামলার বিরুদ্ধে লড়াই করে তিনটে বিদ্রোহী জাহাজ ডুবিয়েছে এবং দশজন জঙ্গিকে হত্যা করেছে এমনটাই জানিয়েছে রয়টার্স বেশ কয়েকটা কোম্পানি বলেছে যে তারা লোহিত সাগরের চারপাশে শিপমেন্টের পথ পরিবর্তন করছে খরচ বাড়াচ্ছে এবং ডেলিভারির সময়ে সপ্তাহ যোগ করছে আন্তর্জাতিক মানের ব্রেন্ড ক্রুড মঙ্গলবারের শুরুতে ওয়ান বেড়ে ব্যারেল প্রতি আটাত্তর দশমিক দুই তিন ডলার হয়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ইউএস বেঞ্চমার্ক ব্যারেল প্রতি বাহাত্তর দশমিক ছয় দুই ডলারেতে ওয়ান যোগ করেছে যখন উচ্চতর ভূ রাজনৈতিক উত্তেজনা তেলের দাম বাড়াচ্ছে অন্যান্য চাপগুলো তাদের কম রাখতে কাজ করছে উদ্বেগ রয়েছে যে এই বছর ইকোনমিক গ্রোথ দুর্বল হবে বিশেষ করে চীনে যা চাহিদাকে ভোতা করবে ওদিকে পেট্রোল রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন কমানোর বিষয়ে একমত হতে সংগ্রাম করেছে কিন্তু এদিকে ভারত নিজের তালে আছে দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে তাতে কোনো ভ্রুক্ষেপই নেই বছর শুরু হতেই দিয়ে দিয়েছে ধামাকা বছরের প্রথম দিনই ইসরো মহাকাশে পাঠিয়ে দিল একটা নতুন কৃত্রিম উপগ্রহ এক্স রে পোলারোমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট নাম তার বছরের প্রথম দিনই কেন পাঠালো এটা ভারত আসলে এটা একটা অবজারভেটারি উপগ্রহ যেটা মহাকাশের লো আর তরবিতে গিয়ে বেশ কিছু বিষয়কে পর্যবেক্ষণ করবে আর সেই ডেটা ইসরোকে পাঠাবে এই স্যাটেলাইটে রয়েছে দুটো সাইন্টিফিক পেলোড অলিক্স এবং এক্সপেক্ট আগামী পাঁচ বছর ধরে মহাকাশে অন্তত প্রায় পঞ্চাশটা উজ্জ্বল নক্ষত্রের উৎসকে স্টাডি করবে এই স্যাটেলাইট তাছাড়া বিভিন্ন ব্ল্যাক নেবিউলা নন থার্মাল সুপার নোভা পর্যবেক্ষণ করবে এই কসমিক পোলারাইজেশন এবং রেডিয়েশনের জন্য মহাকাশের কি পরিবর্তন ঘটছে সেটাও স্টাডি করবে ভারতীয় এই মহাকাশ যান আপনারা জানেনি ইসরোকে নিয়ে গোটা বিশ্ব বিশ্বজুড়ে আলোচনা হয় বিশ্বের মধ্যে সব থেকে কম খরচায় মহাকাশ মিশন সফল করে ইসরো বুঝিয়ে দিয়েছে যে ইচ্ছা থাকলেই উপায় হয় বছরের প্রথম দিনই একটা মাইল স্টোন গড়ে দিল এই এক্সপোস্যাট মিশন এরপর গগনযান মিশন তো রয়েছে ইসরোর সেটাও রেডি হচ্ছে তাছাড়া ব্যাক টু ব্যাক আরো অনেক মহাকাশ মিশনের প্ল্যানিং রয়েছে ইসরোর এই স্যাটেলাইটে যে টেলিস্কোপটি বসানো রয়েছে সেটা যৌথভাবে তৈরি করেছে ব্যাঙ্গালুরুর রামান রিসার্চ ইনস্টিটিউট এবং ইউআর রাউ স্যাটেলাইট সেন্টার দু সাল থেকে প্রস্তুত হচ্ছিল এটি চারশো আশি কিলো ওজনের এই স্যাটেলাইট তৈরি করতে খরচা হয়েছে প্রায় ন কোটি টাকা দু সালে এরকমই একটা স্যাটেলাইট নাসা পাঠিয়েছিল পৃথিবী বাইরে যার নাম ছিল আইএক্স পি অর্থাৎ ইমেজিং এক্স রে পোলারিমেট্রি এক্সপ্লোরার সেদিক দিয়ে দেখা হলে এক্সপো এই শ্রেণীর দ্বিতীয় স্যাটেলাইট যেটা পিএসএলভি সি ফিফটি এইট রকেটের মাধ্যমে চলে গেল মহাকাশে পৃথিবীর অন্যান্য দেশের মহাকাশ এজেন্সিগুলো এর আগে মহাকাশে বেশ কিছু অবজারভেটারি স্যাটেলাইট পাঠালেও ইসরো তরফ থেকে এটাই প্রথম উদ্যোগ স্বভাবত ইসরোর বিজ্ঞানীরা এই মিশনের সফলতা এবং কার্যকারিতা নিয়ে যথেষ্ট আশাবাদী এই স্যাটেলাইট মহাকাশের অনেক রহস্যের সমাধান করে দেবে মূলত ব্ল্যাক হোল সম্বন্ধে যেই ধোয়াশা রয়ে গেছে সেই ধোয়াশা হয়তো কাটবে এই সমস্ত মিশনগুলোর মাধ্যমে তাই ইসরোকে এবং ইসরোর বিজ্ঞানীদের স্যালুট করতেই হবে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই ভারতের মহাকাশ মিশন আজ এই পর্যায়ে দাঁড়িয়ে দেশ তো এগিয়েই চলেছে নিজের গতিতে কিন্তু আমাদের রাজ্যের আমাদের রাজ্যের কি খবর সে তো নিজের গতিতে ব্যাকফুটেই সরছে প্রায় দিনই কোনো না কোনো খবর শোনা যায় আজকে আবার নতুন একটা হাড়ি ফেটেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখন পাওয়া গেছে লিপ লিপসেন বাউন্স যোগসূত্র ইডি র্যাডারে লিপসেন বাউন্সের চারটে কোম্পানি এই সংস্থার ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি এই চারটে কোম্পানির অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এখন ইডির একটাই প্রশ্ন টাকা কেন দেওয়া হয়েছিল এখন সেই প্রশ্নের জবাব খুঁজে পেতেই ওই সংস্থার ডিরেক্টরদের তলব করা হয়েছে কি হয়েছে এই রাজ্যে একদিকে রাজপথে চাকরি প্রার্থীরা অন্যদিকে তাদের যোগ্যতা বিকিয়ে দিয়ে চলেছে টাকার খেলা এখন শুধু দেখার তদন্তের পোটে কি বেরিয়ে আসে আগে শুনেছিলাম কয়লা পাচার গরু পাচার এখন তো শুনছি চাকরি সেটাও টাকার বিনিময়ে পাচার বলছি আর কি কি শুনতে হবে রাজ্যবাসী